fill the itch for hen. Pathan is saying, ke there and then, kuch bhi le rana, lekin Pathan ke yaar se panga na le. Kire bolo kare beta, ghum bhang se. Ha, bhang se, chal jai. يا بطي كمالا تيجي هل يمكنك ان تكون هناك افضل
টাকা তো 24 কইরা তুই করবি না তো করব কেন তোর বাপের এত টাকা খাল তো লোক নাই তোর একটা জিনিস বোঝা উচিত যে তোর একটা মার্জিত ঠিক আছে ধর্মিক ভাবটা তোর ভাব মধ্যে রাখা লাগবে তখন তোর যে এই যে দেখ শারীরিক যে অবস্থা কি একটা জিনিস তোর বাপের যে এত টাকা এত বিজনেস তুই তো একসময় আরো বড় হবি বিয়া করবি তখন একসময় তোর বাপ তোর আর সারা জীবন তো তোর ইয়াদের ব্যবসা দেখবো না তোর দেখতে না ব্যবসায় খাতা দেখবি না মানে এমনি দেখবি আর থাকে বেড়া ছোট ভাই হিসাবে ফ্রেন্ড হিসাবে না আসলে তোদের প্রতি একটা আলাদা ভাব আছে তোর বাপের অনেক টাকা আল্লাহ কি বলছে যাদের টাকা আছে তাদের কি বলছে দিতে বলছে তোর এটা একটা নিয়ম এটা উচিত আর ওর দিকে দেয় দেয় আর ওর সঙ্গে সঙ্গে তো থাকিস বেটা তোদের দুইজনের অবস্থায় তো করুন ওর বাপে টাকা আছে খাইতে পারবো তুই কি করবি সুদের উপরে টাকা দিয়ে হালা খাইতে পারবো তুই কি করবি ওর সঙ্গে সঙ্গে থাকিস আর একটু কেয়ার করিস বুঝছস আর ও ভালো কথা হন আমার একটা ফ্রেন্ডের দুলা ভাই তোর ইয়াই থাকে এই কি লিবিয়া থাকে ও কিন্তু তোর ডাক্তার চিকিৎসা করে আমার তিনটা করেছে তো আমাদের দেশে ওই যে রহমত ফোন দিব না ফোনে আলোচনা করবো এক কাজ কর তুই তো কিছু দে পিকি দে টাকা দেখিস রাগ করলি তোর আর ইয়ে পড়াশোনা তো বন্ধ না তো করছ না কিছু দিন চললো বাদ দিয়ে দিছি তোর চোখে পড়ায় দিলাম বেটা এটা বুঝোস বেটা কত সুন্দর স্মার্ট লাগতেছে কালকে থেকে তুই একটা সানডাস কিনে যা 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 A for apple, the H for hen. Pathan is saying ki there and then kuch bhi le lena, lekin Pathan ke yaar se panga na le. রাস্তাঘাট বাদ দিয়ে আমরা যে শহর থেকে আছি ঘুরতে আসি পাখি করবো তুমি রাস্তাঘাট বাদ দিয়ে পাশে দেখেন আরে এটা কোনো কথা বললা ঋণ হয়েছে তো কেরা কি বলবো মানুষের থেকে ধান নিতে পারবো আমি আসি তো তোমার রাস্তাঘাট দিয়ে চলবো কেউ কিছু টাকা পয়সা চাইলে আমাদের বলবো ঋণ নিশ্চয় দিবার চাকরি পাইলে দিবা তুমি তো যাইতেছো না মরে যাইতেছো না জি মামা বুঝো নাই জি তুই এক শোনো চাকরি হয়ে গেছে ইন্টারভিউ দিতে যাচ্ছে না ইন্টারভিউ আজকে আছে আজকে দেব আমি ইয়া আছে না রফিক সাহেব হ্যাঁ হ্যাঁ রফিক সাহেব ও কি ওর সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক আছে সরকারি
কর্মকর্তা ওখানে সাকির মানে মিলা মাসে সেবে দিছে যে আমাদের রহিম ভাই ওকে সাকির আমাদের আমাদের রহিম তুমি অবশ্য চিনবে না আমাদের সঙ্গে কাজ করতে তার সিনে সিনে আমাদের সঙ্গে কাজ রহিমের কিন্তু কি অবস্থা ওর চাকরিটা কিন্তু বলতে হয় না নিজের সুনাম নিয়ে দিয়েছেন বলে ওইটাই ওইটাই শুনে সমস্যা তুমি হ্যাঁ বলবে বলবে হ্যাঁ অনেকজন ভাল লাগে না দে জিনিসটা তো ভালো কি বিদেশি না হ্যাঁ তুমি রাস্তা দিয়ে চলো উচ্চ রাস্তা দিয়ে কিছু বল বলছি ভাই আপনি দেখবেন এটা আপনাকে দেশি যে এইটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই এটা আরে ভাই ভাই জিতের কিন্তু উপরে মারাবো চরম লাগবো কেন লাগবো না শাহরুখ খান তুই একটা ভদ্র বলা শুনলাম তুমি নাকি বেটা গান টান গাছ লাগাতে বেটা লাইভ কনসার্ট করস হ্যাঁ গান তো বেটা শুনে নিলাম পরো ভাই বেটা এটা গানো না শুনবি কই কন বলছিস তুই এক কাজ করি আর ইয়ার গান গাবি কি ওই যে মাইসের গান আছে মাইসের গান করস কোনটা তুই তো বেড়া তোর বাবা টাকা আছে বেড়া এইসব গান বেড়া শুনবি তুই তুই আর ইয়াং যে শিল্পীগুলো বেরিতেছে এদের গান তুই এদের গান শুনস না বেশি হ্যাঁ হ্যাঁ ক বেড়া কলা জুমন তুই পারস না বেটা তুই পারস না তুই কলা প্রিন্সরে ওর মধ্যে যে বেটা আরে حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقالي سنين ولا غيرك في بالي কোনটা গাবো তো বেটা প্রিন্স তোমার তো গানের গলা কোনটা গাবো ইয়ে গাও তোমার ইচ্ছা পলকে পলকে ভালোবেসে যাই রাখ বেটা গান গাছটা খুবই তো গছ এত সুন্দর একটা গান রে তো গান গাবো তোর বেটা গান গাওয়া না কবিতা গুলা বেটা কি ব্যাপার যা বেটা ভাই ভালো ভাই সুরা গলা হ্যাঁ ওইটারে আমার পছন্দ হচ্ছে তুমি চিনো না চিনি না প্রিন্স না চিনো তো অবশ্যই মিথ্যা কথা বলতেছো যাই আমাদের এলাকায় ওর বাপ বিজনেস করে বড় ব্যবসায়ী আর এই ছেলেটা তো দেখতে শুনতে মার্শাল্লাহ ভালো বাট এই প্রবলেম এটা তো প্রবলেম না শারীরিক প্রবলেম আসছে ঠিক আছে মানতেছি কিন্তু তুমি কত তোমার অনেক পছন্দ করে আর বললো যে দাদা পছন্দ হয় কী করবে বলো
তোমার অ্যাকসেপ্ট করা উচিত, কারণ ছেলেটা অনেক সময় লাভ করে। আর এটা এটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে? লাভ মনের ভিতর থেকে এমন থাকুক আর এমন থাকুক, আর খুব তোমায় লাভ করে। একটু শারীরিক প্রবলেম হয়েছে, বাবে তো অনেক টাকা। আচ্ছা আপনি যখন বললেন আমি চেষ্টা করে দেখবো। ঠিক আছে তুমি দেখবো। হ্যাঁ আচ্ছা যাও। আরে বেটা চিন্তা করিস না, আমি আছি না। দেখো প্রিন্স কিন্তু ফুল গেদি, আর আমি কিন্তু সাইড গেদি। কিন্তু প্রিন্সের বাপের অনেক টাকা পয়সা, বিজনেস আছে। হ্যাঁ আর আমি ওর চামচা পোলা, ওর সাথে ছোটোকাল থেকে একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে থেকেছি, আড্ডা দিয়েছি ওই দিক গিয়ে, তাই না? দেখো প্রিন্সের চাইতে কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি এবং অনেক লাভ করি। কিন্তু প্রিন্স হচ্ছে ফুল গেদি আর আমি হচ্ছে ছাইট গেদি। পুকুর ঘাটে বসে করতে গিয়ে পোলা বলবো মিগ্রে ব্যারাম আছে, এটা তো বাবা মা জানতো না। কি হওয়া বেড়া, পরে পানি টানি খায় মোটা জায়গায় একার অবস্থা। পরে আমি এবার লাভ দেওয়া বাঁচাইলাম এই একটা, তাই হ্যাঁ এমন খারাপ নেই একবার। ভালো এটা কি ডাক্তার ভাই? এই শুনে 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 যে তুমি আসবা না? হ্যাঁ তো পছন্দ হয়, ভালো তো লাগছে। আসো কেন, তুমি মামা তো তোমার পছন্দ করছে, এখন তো করার নেই। দেবের ভাব আছে, যেমন তুমি বলতে পারো বাংলাদেশের অমিত হাসান, ওর কিন্তু একটা ভাব আছে, বুঝছো না? সো ওরে অপছন্দ করার তোমার কিন্তু মানে কিছু নাই। দেখো আচ্ছা
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া জুইয়া পরে। তুলবে যদি কি করলে কি এই রাজীব দা ওর সঙ্গে কি জানি করে ওর সঙ্গে ও যে বেটা তুই চশমা খুলে কো বেটা প্রিন্স প্রিন্স ভাবো লাগে বেটা প্রিন্স নামে প্রিন্স নামে রাতে কা দিছস হ্যাঁ দিছি খোল আমার সামনে আইলে চশমা তো একটা করে দিছি ও কি জিগো প্লিজ এই ভাবটা নিস না সামনে আসতে কেন টা খাওয়া হয়ে গেছে তাই মানে আমার টা সব এই কথার কইতা আলি বেটা প্রিন্স কি এগুলা কি আমার বুঝা কো রাজীব দা আমার ওই এর সঙ্গে ইয়া করছে এগুলা কি এখনকার জামানায় রিলেশন জিনিসটা কোনো ব্যাপার না, তোর বাপের টাকা আছে তোর শারীরিক প্রবলেম গেড়ি এটা তো নো প্রবলেম, এটা আমার মেন সমস্যা। তোমাকে দিলাম টাকা দিলাম যে চিকিৎসা করতে, তুমি কি খবর? ভালো তো একটা প্রবলেম হইছে তো খবর ভাই বহু দিন পর দেখা আপনার লগে কই থাকে এই তো ভাই ঢাকা থেকে আসলাম আর কি এই আমাদের এখানে এই তো ভাই ভালো আছি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এদের একটা প্রবলেম হইছে প্রবলেম তো দেখতে পাচ্ছি সবার আপডেট মোড তো সমস্যাটা কি এর নামে চাকরি দেওয়ার নামে ধরেন টাকা আইছে সজল আর রাজীব আমাকে চাকরি দেবে বলে টাকা নিয়েছে গরিব মানুষ বেচারা কিন্তু এর থেকে টাকা খাইছে এর দোকানে ধরেন দোকান বাকি ভাই টাকা নিয়ে চলে গেছে ধরেন বাকি খাই চলে যায় ডাবকি দিয়ে তো নিছে কারা তো নাম টাম বলো না ওই সজল আর কি জানি রাজীব রাজীব দা ওই যে ঢাকা থেকে যাচ্ছিল হ্যাঁ ঢাকা থেকে আসছিল সজল ঢাকায় থাকে তাই কি এগুলা এগুলা আমাদের প্রবলেম তো সলভ করতে হবে বিরাট সমস্যা তো হ্যাঁ আচ্ছা তোমরা টেনশন করো না আমরা টেনশন না দাদা মারতে হবে দাদা ওকে না ওরা মেলা দুধ চলে গেছে বন্ধ হয়ে পড়ে আছে ভাই বলছি তো একটা সলিউশন আমরা করি হ্যাঁ সলিউশন করে আমি দেখি ইনশাআল্লাহ এরকম কিছু করব ঠিক আছে আর চিন্তা করো না দাদা দাদা মারতে হবে দাদা হ্যাঁ ওইটা দেখা যাবে ওকে মারতে হবে চিন্তা করো না তোরে যে পাইলা কি করুম রে হাউগার পোলা কই আছস মারা ভালো আছে না